হ্যালো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে বলতে চাই, রেজাল্ট খারাপ হলে কি করবা। তো ফার্স্ট, তুমি যদি মনে করো আমি চলে যাব, দেখো ভয় আর ব্যথা তোমাকে যাইতে দিবে না, তাই তুমি কিছুই করতে পারবা না। আর দুই, তুমি এমন না যে পড়াশোনা ছেড়ে দিতে পারবা, তো কী করতে হবে, তোমাকে আবার গুছাইতে হবে, আবার নতুন করে স্টার্ট করতে হবে। তো কান্দতেছো, কান্দা নাও এবং তারপর আবার নতুন করে স্টার্ট করো। আর খারাপের পর ভাল লাগে, ভালোর পর খারাপ লাগে, তাই এখন তোমার খারাপ লাগতেছে, এটা শিওর থাও, কিছুক্ষণ পর আবার তোমার ভাল লাগবে। তো আবার সব কিছু গোছায় নতুন করে স্টার্ট করো। তো আশা করি বুঝতে পারছো, যেটা ভাববায়।